তো আশা করি এবার দুর্গাপুজো সবার খুব ভালো কেটেছে। আর কল্যাণী আইটিআই এর তো তোমরা জানোই প্যান্ডেল খুব ফেমাস, কিন্তু ওখানে সবাই ভিডিও বানালো ওখানকার ম্যানেজমেন্ট কীরকম, তারপরে কীরকম বিহেভিয়ার ওদের, তো ওগুলোর ভিডিও আমি দেখিনি শেয়ার করতে খুব একটা, কিন্তু সেগুলোই শেয়ার করার জন্য আজকে স্পেশালি এই ভিডিওটা বানানো আমার। তো প্রথমেই আমরা কৃষ্ণনগর থেকে দুপুর 3টের একটা ট্রেন আছে, 3:20 আই গেস, ওই ট্রেনটা ধরে আমরা বেরিয়ে গেছিলাম একদম কৃষ্ণনগর লোকাল ধরে। মা বাবা আমি মাসিরা সবাই মিলে একসাথে চলে গেছিলাম কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে হাঁটা পথ বেশি দূর নয়, কিন্তু ওনারা যেহেতু পুজো ছিল কি নো এন্ট্রি জানি না, তো ওনারা নামিয়ে দিয়েছিল অলরেডি আমাদের প্রায় মানে যেটা যতদূর রাস্তা আর কি লুমিনাস ক্লাব পৌঁছাতে তার হাফ রাস্তাতে আমাদের নামিয়ে দিয়েছিল। আর উপর সে ভাড়া তো বেশি হবেই পুজোতে জানি, কিন্তু তবুও আমাদের নেমেও অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল। তো এটা আমার প্রথমতই খারাপ লেগেছিলো, কারণ ভিড় ছিল না রাস্তায়, পুরো রাস্তা ফাঁকা ছিল, অথচ তবুও আমাদের নামিয়ে দিল হাফ রাস্তা আগে। তো অনেকটা গরমের মধ্যে দুপুরে হাঁটা, আর যদি এর পরে ট্রেনটা ধরতাম তাহলে আমাদের সন্ধে রাত হয়ে যেত, তো বেশিরভাগ জনই সব এই ট্রেনটা ধরে গেছে। তো ফার্স্টে নামিয়ে আমরা তো লুমিনাস ক্লাব খুঁজেই পেলাম না, আইটিআই এর মোড় দিয়ে আমি অন্যদিন যখন কলেজ যাই তখন সামনে দিয়েই যাই কলেজে, কিন্তু এই দিন কোথা দিয়ে ঘুরে ঘুরে সবাই যাচ্ছিলো, তো ওদের পিছন ধরেই যেতে হচ্ছিল, আর কোনো অপশন ছিল না। তো প্রথমে একটা এই ক্লাবটাই পৌঁছে গেছিলাম, আমার ক্লাবটার ঠিক নাম মনে নেই, কি একটা পুকুর না কি এরকম বললো, তো এই ক্লাবটাই পৌঁছে গেছিলাম। ক্লাবটার সামনেই ছিল মেলা টেলা, বাট এই ক্লাবটাই একদম মানে ফাঁকা ফাঁকা ছিল, আমরা দেখতেই পাচ্ছ ফাঁকাভাবেই দেখেছি, একদম খুব ভালো করে ঠাকুর দেখে এসেছি। আর এত সুন্দর মানে বানিয়েছে প্যান্ডেলটা, তো যে কেউ খুব ভালোভাবেই আর কি ছবি টবি তুলতে পারবে, ভিডিও বানাতে পারবে, নিজের মতো করে ঘুরতে পারবে। তো আমরা এখানে ভিডিও করে পরের প্যান্ডেলে চলে গেছিলাম, এটা হচ্ছে ওই প্যান্ডেলেরই ঠাকুরটা। তো দেখো কি সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে, আর লোকজনও খুব ভালো এখানকার, আর ম্যানেজমেন্টও খুব ভালো। এটা ছিল প্রথম প্যান্ডেল, তারপরে এই প্যান্ডেলটা থেকে হাঁটা পথ ধরে যেতে হয়েছিল আমাদের লুমিনাস ক্লাবে। এবার এখান থেকে অনেকটা যেহেতু হাঁটা পথ, তো আমরা এই টোটো করে নিয়েছিলাম, কারণ টোটোতেও অনেকটা রাস্তাতে আমরা টোটো করে নিয়েছিলাম, প্রায় 15-20 মিনিটেরও বেশি রাস্তা আর কি হাঁটতে হতো, তাই টোটো করে নিয়েছিলাম। তো এখানে দেখো পুলিশ চারিদিকে বসে আছে, এনসিসির সমস্ত লোকজনও আছে চারিদিকে গার্ড। তো এখানে মা মাসি এই যে ব্লগ বানাচ্ছে মা, আর আমি দেখো এসে উকি মারবো ক্যামেরাতে মায়ের সাথে। তো যাই হোক ওভারঅল খুব ভালোই ছিল এই প্যান্ডেলটা, কিন্তু তারপর এই যে আমরা হাঁটা পথ ধরে দেখতে পাচ্ছ তোমরা, এই হাঁটা পথ ধরে যে কতক্ষণ হেঁটেছি তার কোনো ঠিক ঠিকানা নেই, কিউকি আমরা কোনো টোটো পাচ্ছিলাম না, আর টোটো খুঁজতে খুঁজতে আমাদের পা একদম লাল হয়ে গেছে। তারপর ফাইনালি পৌঁছেছি লুমিনাস ক্লাব। লুমিনাস ক্লাব পৌঁছে ওরা সাইড থেকে ইভেন পিছন থেকেও ভিডিও বানাতে দিচ্ছিল না, বলছিলো যে ভিডিও অ্যালাউ না। তো ঠিক আছে সবার প্রাইভেসি ঠিক আছে, বাট এত যদি ওরা এত মানে খরচ খরচা করে এত বড় প্যান্ডেল বানিয়ে এত ফেমাস আর কি, তো তারপরেও যদি সামান্য একটু পিক্স বা ভিডিও না ক্লিক করতে দেয় তাহলে কীরকম লাগে। এবার মা যেহেতু ভ্লগ বানায় তো মায়ের আরও বেশি খারাপ লাগছে, তো ওরা একটু ফটোও তুলতে দিচ্ছিল না। তারপর এই দেখো মানে সোজা যাওয়ার গেটটা এত ঘুরিয়ে ঘুরিয়ে মানে গোল গোল ঘুরিয়ে বোধ হয় 20-25 মিনিট আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এবার আমি পরে শুনেছি যে আমার কিছু বন্ধুরা 2-3 ঘন্টাও লাইনে দাঁড়িয়েছে যখন তারা সন্ধেবেলার দিকে গেছিলো, তো আমরা কি ভাগ্যিস বিকেলের দিকে গেছিলাম। তো দেখো এখানে এই বাচ্চাটা আর কি আমাদের মানে ওখানে দেখাচ্ছিলো খেলা, আর এতটাই ভিড় যে হাঁপিয়ে গেছি। এবার আমি জানি যে এই কল্যাণীর আইটিআই অতটাই ভিড় হয়, তাই জন্যই আমরা দুপুরের দিকে গিয়েছি। তারপরেও গিয়ে দেখি এত ভিড়, এই যে লেখা আছে নো সেলফি নো ভিডিও, তাও সবাই ক্লিক করছিল, তো অবভিয়াসলি সবাই ক্লিক করবেই এত বড় প্যান্ডেল, তো দেখতেই পাচ্ছ সামনেই সবাই ক্লিক করছিল, তো আমিও করছিলাম ভিডিও ক্লিক। তো তারপর আমরা যখন সামনের দিকে গেছিলাম
কোনো ওদের ম্যানেজমেন্ট এতটাই খারাপ যে কোনো লাইন্স নেই, কিচ্ছু নেই, যে যার মতো পারছে ঢুকছে আর সবাইকে ঠেলে ঢুকছে। এখানের লোকজন আমি জানি না, ম্যানার্স বলতে কিচ্ছু নেই, কিন্তু সবাই মানে গায়ের গা ঢুকে ধাক্কা দিয়ে কারোর জুতো ছিঁড়ে যাচ্ছে, কারোর সোনাদানা হারিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, ছবি ভিডিও তুলবো আর লোককে ধাক্কা দিচ্ছি, তবুও ছবি ভিডিও তুলতে দিচ্ছে না ওনারা। এই যে এখান দিয়ে ঢুকছি দেখছো, এইটুকুই বাস, এর ভেতরে ঢুকে দাঁড়ানোর কোনো সিনই নেই, মানে ওরা দাঁড়াতে তো দেয়নি, মানে এত কষ্ট করে আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে যদি এক মিনিটও দাঁড়াতে না দেওয়া হয় তাহলে ভাবো কীরকম লাগে। তো এইরকম তো বাচ্চা কাচ্চা নিয়ে আসা তো একদমই আমি বলবো এসো না, যতদিন না বড় হয় বাচ্চা কাচ্চা, কারণ এনে অস্বাভাবিক গরম, অস্বাভাবিক এদের ম্যানেজমেন্ট বিহেভিয়ার। কিছু জনকে তো ঠেলে ধাক্কা দিচ্ছিল, ইভেন বড় যারা বয়সে তাদেরকে ওনারা ধাক্কা দিচ্ছিল, হাত দিয়ে লিটারালি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। তো এই যে মায়ের মূর্তিটা খুবই সুন্দর, অপূর্ব, কিন্তু দেখার চান্সই দিল না আমাদের, তো আমরা বেরিয়ে পড়লাম এখান দিয়ে। তারপরে আমরা ওখান থেকে আবার 15-20 মিনিট হেঁটে তারপরে আমরা রথতলা পৌঁছালাম, না হাঁটিনি, এটা টোটো ধরেছিলাম। তো রথতলা পৌঁছেছিলাম, রথতলা যেতেও প্রায় আমাদের 20 মিনিটেরও বেশি হাঁটা পথ, কারণ এত দূরে দূরে টোটোগুলো নামিয়ে দিচ্ছিল আর এত সুন্দর লাইটিং, তো দেখতে দেখতে ওয়েদারও তখন খুব ভালো ছিল, হাওয়া চলছিল, তো যাওয়ার সময় কোনো প্রবলেমই হয়নি, কিন্তু বাড়ি ফিরে আসার সময় এত বিচ্ছিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর পা ব্যথা করছিল, মানে সব মিলে এক জগা খিচুড়ি অবস্থা। এই যে আমার ভাই হাঁপিয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ তোমরা। এখানকার ম্যানেজমেন্টও আমি বলবো ভালো, কারণ এখানে অনেকটা স্পেস আর অনেক ফাঁকা ছিল, মেবি বৃষ্টি হচ্ছিল বলে ফাঁকা, কারণ আমরা তো লাইন দিয়েছিলাম এই দিক দিয়ে, তো এই দিক দিয়ে একদম ফাঁকা ছিল, আমরাই ফার্স্ট, আর ওই দিক দিয়ে যারা লাইন দিচ্ছিলো ওদের ওখানে অনেক বড় লাইন পড়ে গেছিলো, তো মেবি আমরা এই দিক দিয়ে লেফট সাইড দিয়ে ঢুকেছি বলে ফাঁকা ছিল। আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে দেখো প্রেম মন্দির বানিয়েছে, প্রথমে একটু বুঝতে পারছিলাম না, দূর থেকে মনে হচ্ছিলো রাম মন্দির, কিন্তু দিয়ে কাছে গিয়ে দেখলাম এটা প্রেম মন্দির। তো আর প্রেম মন্দিরে এত সুন্দর লাইটিং আর ওভারঅল সামনের যে সিনস, তারপরে সিনারিও, তারপরে যে পিক্স মানে ফটোগুলো ওরা আটকে রেখেছে, ও লাইটিং বগেরা খুব সুন্দর। আর এই যে আমি আমার মাসির ছেলেরা সব পিছনে, মা আসছে, তো আমাকে বলো আজকের লুকস, আমাকে মাকে কীরকম লাগছে, তার সাথে আমার এই ব্লগ কীরকম লাগছে। তোমরা যারা যারা গেছো প্রেম মন্দিরে বা লুমিনাস ক্লাবে, তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেখতে যাই তোমরা কারা কারা গেছিলে। তো দেখো কি সুন্দর একদম সাজানো, আর ঠিক আমরা এই মন্দিরটায় গিয়েছি সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা ঠাকুরের ভেতরেই ছিলাম, ঠাকুরের প্যান্ডেল থেকে বেরিয়ে মেলা, কিন্তু মেলায় ভিজছিলাম, কি আর করবো, ছাতাও নিয়ে যাইনি সাথে। তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, বাট এই বৃষ্টিটার জন্য একদম সব কিছু ইয়ে হয়ে গেল। তো তারপর বেরিয়ে আমরা টোটো পাচ্ছিলাম না ওদিকে, আর ওখান থেকে দিয়ে আবার 20 মিনিট হাঁটলাম আমরা, সেইখান থেকে আবার স্টেশন নিয়ে যাওয়ার জন্য আধ আমরা টোটোতে ছিলাম। তো মানে আমরা 3:20 ট্রেনেও গিয়ে ফিরেছি বোধহয় 9:30-8:30 এরকম। আর এখানে দেখো আমরা ভাই বোনরা মিলে একটু আড্ডা মারছিলাম বাস। তো এখানকার যে সাজানোটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এত সুন্দর করে প্যান্ডেল আর এত সুন্দর কারুকার্য, তো তোমরা দেখেই পাগল হয়ে যাবে একদম। আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর ছিল, লাইটিংস বগেরা তো আছেই, তার সাথে হাতের কাজও খুব সুন্দর, আর ঠাকুরটা একদম প্রেম মন্দিরে যেরকম একদম ওরকমই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার ওরা ট্রাই করেছে, তো আমার খুব 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 ভালো লেগেছে। এখানে দেখো কত সুন্দর ফাঁকা ফাঁকা, কত সুন্দরভাবে মানে ঠাকুরের সামনে অ্যাটলিস্ট দাঁড়ানোও তো যাচ্ছে না, আর ওই প্যান্ডেলটা আমি জাজ করছি না, বাট এরকম বিহেভিয়ার ওদের কি বলবো আর। তো পরের বার থেকে আশা করি গেলে সকালের দিকেই যেতে হবে, নইলে অসম্ভব যাওয়া। আমরা লাস্ট গিয়েছিলাম 2 বছর আগে, তখনও সেম পরিস্থিতি ছিল, আমরা তো ঠাকুরের মুখই দর্শন করতে পারিনি ভেতরে ঢুকে, তো সেবারেও এই রথতলার প্যান্ডেলটা আর একটা ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম, কিন্তু এইবার দেখতে গিয়ে একদম হালত খারাপ হয়ে গেছে। তো যারা যারা আসতে চাও, আমার বাড়ি থেকে তো কল্যাণী 1 ঘন্টার রাস্তা, কিন্তু যারা যারা দূর থেকে ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই বুঝে শুনে টাইম নিয়ে তারপরে আসবে, ভিডিও ভাইরাল ফেমাস বলেই চলে এসো না হুটহাট করে, অবশ্যই
আগে দেখবে যে থাকার জায়গা বা কতক্ষণ টাইম লাগছে, মিনিমাম 4-5 ঘন্টা লাগবেই একটা প্যান্ডেল দেখতে শুরু যদি ভিড়ই হয়। আর সকালের দিকে আসলে অবশ্যই ফাঁকা থাকবে, তো বুঝে শুনে তোমরা আসবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর সাথে থাকো, পাশে থাকো,